নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শহীদুল ইসলাম সভাপতি ও রিপন মুন্সিকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ইব্রাহিমপুর কিন্ডার গার্ডেন স্কুলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান। সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব নাজমুল করিম। ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুস সাত্তার, আশরাফ হোসেন রাজু, গোলাম কিবরিয়া শিবলি, আসাদুজ্জামান দুলাল, হাজি আবু কাউসার, দেলোয়ার হোসেন সুহেল, হাসিবুল হাদিস শাহীন, ফারুক আহমেদ, তোজাম্মেল হক বকুল, আব্দুল মোমেন মৃধা, রেজাউল করিম বাবুল, আনোয়ার হোসেন মোশারফ হোসেন মুসা, মকসুদ আলী খান সহ আরো অনেকে। মোহাম্মদ রিপন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওবায়দুল সরকার, মোহাম্মদ আলামিন খন্দকার, মোহাম্মদ মমিনুল ইসলাম পলাশ, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শাকির আহমেদ, মোহাম্মদ হালিম সরকার সহ ইব্রাহিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ। পরে ওয়ার্ড কমিটির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকগণের মতামতের ভিত্তিতে মোহাম্মদ শহীদুল ইসলাম সবুজ সরকারকে সভাপতি ও মোহাম্মদ রিপন মুন্সিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির ঘোষণা করা হয়। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের ইব্রাহিমপুর আমাদের এই ইব্রাহিমপুর ইউনিয়ন, আজকে আমরা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছি। আপনাদের কাছে উদার্ত আহ্বান যে আগামী দিনে ইব্রাহিমপুরকে আমরা একটা শক্তিশালী কাঠি হিসেবে আমরা রূপান্তরিত করব, এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে, আগত ইউনিয়ন থেকে যারা এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ মহানুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা চাই ইব্রাহিমপুর ইউনিয়নে একটি গতিশীল কমিটি গঠনের মাধ্যমে আগামী দিনে কেন্দ্রীয় রাজনীতিতে একটি মাইল ফলক হিসেবে ভূমিকা পালন করবে। আমরা চাই, মতভেদ চাই না, বিভাজন চাই না, আমরা চাই ঐক্য। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স, স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। অ্যাসিড ফুটওয়্যার, ছোট বড় সবার পছন্দ। অ্যাসিড ফুটওয়্যার এখন পাওয়া যাচ্ছে আপনার হাতের নাগালে। মা সুজ লঞ্চ ঘাট, নবীনগর বাজার। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।